সোমালিয়ার উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার অদূরে ইউরোপীয় ইউনিয়নের নেভাল ফোর্সের একটি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার রাত 12:20 ইইউ নেভাল ফোর্সের এক্স হ্যান্ডেলে তিনটি ছবি ও একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তবে মালিক পক্ষ বলছেন সবে মাত্র যোগাযোগ সম্ভব হয়েছে, জলদস্যুদের কনভিন্স করা গেলে হয়তো দস্যুরা মুক্তিপণ ছাড়াও নাবিকদের মুক্তি দিতে পারে, এটি নির্ভর করছে দস্যুদের মর্জির ওপর। চট্টগ্রাম থেকে ইশতিয়াক শানের প্রতিবেদন। গত 12 মার্চ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও এর 23 নাবিককে জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। ঘটনার এক সপ্তাহেরও বেশি সময় পর তৃতীয় পক্ষের মাধ্যমে জাহাজটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে অপহরণকারীরা। তাতেই আলোচনার পরিবেশ তৈরি হয়, কিছুটা স্বস্তি ফেরে নাবিকদের পরিবারে। পূর্বের অভিজ্ঞতা থেকে জাহাজটির মালিকপক্ষ বলছেন জাহাজ ও নাবিকদের মুক্ত করা একটি সময় সাপেক্ষ বিষয়। আমাদের সাথে যোগাযোগ যেহেতু হয়েছে, আলোচনা হবে, আলোচনার বিষয়টা সময় সাপেক্ষ ব্যাপার। আলোচনা হলে আমরা আশা প্রকাশ করছি তাদের সাথে ফল সুন্দর সুষ্ঠু আলোচনার মাধ্যমে আমরা আমাদের নাবিকদের তাদের জিম্মি দশা থেকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারবো। এদিকে সোমালিয়ার উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার অদূরে ইউরোপীয় ইউনিয়নের নেভাল ফোর্সের একটি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার রাত 12:20 ইইউ নেভাল ফোর্সের এক্স হ্যান্ডেলে তিনটি ছবি ও একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তবে অভিযানের অনুমতি দেয়নি মালিকপক্ষ। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে নাবিক ও জাহাজ ফেরানোর পক্ষে তারা। দেন দরবারের বিষয়টা বিভিন্ন মাধ্যম থেকে আসা হচ্ছে, আসলে বিষয়টা হচ্ছে একদম ভিত্তিহীন এবং অমূলক কথাবার্তা। কারণ এমনও হতে পারে তাদেরকে আলোচনার মাধ্যমে আমরা তাদেরকে আমরা কনভিন্স করতে পেরেছি, আমরা তাদেরকে তারা আমাদের নাবিকদের মুক্ত করে দিয়েছেন। অন্যদিকে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বলছেন মালিকপক্ষের যেহেতু পূর্ব অভিজ্ঞতা আছে, তাই আলোচনার মাধ্যমে সংকট সমাধানই নিরাপদ। আমার মনে হয় না তেমন সময় লাগবে, এটা শুধু ওদেরকে কনভিন্স করা যে সোদের একটা অ্যামিকেবল সলিউশনের মধ্যে আসে, বিকজ এটা বিশ্বে একটা বিরাট বড় একটা ইকোনমিক মন্দা সময়। এটা যদি ওদেরকে বোঝাতে পারে এবং তাদের কম্পনসেশন ক্লেমটা যদি ওরা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসে, আমি আশা করি উইদিন এ মান্থ আমাদের এই জাহাজ এখান থেকে রিলিজ হয়ে যাবে ইনশাল্লাহ। কবির গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজ এমভি আবদুল্লাহ আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে সোমালিয়ার অফকোস্টে 450 নটিক্যাল মাইল দূরে জলদস্যুর কবলে পড়ে। ইশতিয়াক শান, দেশ টিভি, চট্টগ্রাম।